আমার বাবার কারণেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমি কারো গিয়ের জন্য না আমি বাবার বাবার যে আমার অধিকার অধিকার মেনে নিলে আমি নির্বাচন থেকে নেমে যাব। উখিয়া টেকডাফের আলোচিত সঙ্গে সদস্য আব্দুর রহমান বদির সন্তান দাবি করা ইসাক এবার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবার জন্য নির্বাচন কার্যালয় থেকে সংগ্রহ করেছেন মনোনয়ন ফরম উখিয়া টেকনাফ নিয়ে গঠিত সংসদীয় আসন কক্সবাজার চারে নির্বাচন করবেন ইসহাক যেখান থেকে সংসদ সদস্য ছিলেন তার দাবি করা পিতা আব্দুর রহমান বদি বর্তমানে সংসদ সদস্য আছেন বদির শ্রী শাহিন আক্তার নির্বাচন করার বিষয়ে ইসাক মনে করেন তার বাবার অনেক ক্ষমতা অনেকটা বাবার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্যই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে উইকনেসটা হচ্ছে আমার বাবার যে সামনে আমি যে দাঁড়াতে পারতেছি না আমাদের গিয়ে তা উইকনেস ওটার মধ্যে সবচেয়ে আমি বেশি দেখতেছি যে আমার ওই যে আমার বাবার যে ক্ষমতা আমার যে গিয়ে তার আসে আমার বাবা বারবার কোর্টে না আসে পারতেছে বারবার এই অধিকারটা আমাকে না দিতে পারতেছে যখন সবাই আমাকে চিনবে সবাই একটা গিয়ে করবে একটা গিয়ে চলে আসবে তখনই আমাকে আমার বাবা মনে হয় আমার কি করবে অ্যাকসেপ্ট করবে সেই কারণে আমি অ্যাকচুয়ালি আমার বাবার কারণেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি বদি যদি তাকে সন্তান হিসেবে স্বীকার করেন তাহলে নির্বাচন থেকে সরে যাবেন বলেও জানান ইসহাক আর তা না হলে সর্বোচ্চ যা করতে হয় তিনি তা করতে চান আমার ছোট ভাই যে সাউন্ড যেভাবে অধিকার পাচ্ছে আমার ছোটো বোন যেভাবে অধিকার পাচ্ছে সেভাবে যদি আমি অধিকার পাই তাহলে আমি আপনার অবশ্যই আমার বাবার শ্রদ্ধা আছে আমি আমার বাবাকে কে গিয়ে করে আমি কি নির্বাচন থেকে কি সরে দাঁড়াবো কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার বাবা ওই অধিকারটা দিবে না ততক্ষণ পর্যন্ত আমি আমার আমিও তো একজন মানুষ আমি তো সব আমিও তো কী আর চেষ্টা করতে পারি পিপড়ারও তো একটা শক্তি থাকে ওই শক্তিটাই আর আল্লা সুবাহ জানি না আমার এতটুকু আসা সম্ভব হতো না হয়তো আল্লাহ চাচ্ছেন ইসাক আগামী সংসদ নির্বাচনে তার বাবার জন্য শুভকামনাও জানিয়েছেন আমি এটাও চাই আমার বাবা প্রধানমন্ত্রী নমিনেশন দিক এবং শুভকামনা আমার বাবার জন্য আর সকাল সকলের জন্য শুভকামনা সন্তান দাবি করার বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান বদি মুঠোফোনে বলেন মামলা চলছে মামলা শেষ হলে দেখবেন মামলা সংক্রান্ত বিষয়ে গেলোবার নির্বাচন করতে পারেননি আব্দুর রহমান বোদি এবারই নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য বোদি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাথে তার স্ত্রী বর্তমান সংঘের সদস্য শাহিন আক্তারও মনোনয়নপত্র সংগ্রহ করেন নিউজ ডেস্ক টিএর